অরিন্দম দে। অরিন্দম, কি খবর রয়েছে? দেখো, গতকালকে বীরভূমের সিউড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা ছিল, আর সেই সভাতেই সিউড়ি 2 নম্বর ব্লকের গাংটে গ্রামের মিলন বেদে সেই সভায় যোগ দিতে গিয়েছিলেন। সেই সভা থেকে বাড়ি আসার পরেই গতকালকে রাত্রে কিন্তু তার বাড়িতে কিছু দুষ্কৃতি তার উপরে চড়া হয় এবং তাকে মারধর করার অভিযোগ উঠে। তার পাশাপাশি ওই মিলন বেদে এলাকার বিজেপি নেতা বলে পরিচিত, তার অভিযোগ যে তাকে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা মারধর করেছে, এবং ঘটনার খবর পেয়ে কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছানোর পরেই কিন্তু তাই মিলন বেদের মাকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় নেতৃত্ব পুরো বিষয়টাকে অস্বীকার করেছে। আর কি খবর রয়েছে অরিন্দম? দেখো, আরো একটি খবর, যেটি বীরভূমের নলহাটি রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর যে জাতীয় সড়ক, রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়ক কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজটের কারণে অবরুদ্ধ হয়ে থাকে। তার পাশাপাশি নলহাটি যে পাথর শিল্পাঞ্চল যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় যাওয়ার সময় কিন্তু কিছু কয়েকজন সেখানে টাকা আদায় করে, অবৈধভাবে লরি থেকে টাকা আদায় করে, সেই কারণে যানজটের সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে 14 নম্বর জাতীয় সড়কে নলহাটি থানা এলাকায় কিন্তু পড়ে থাকতে হয়। সেই কারণে আজকে বাম কংগ্রেসের যৌথ অভিযান আজকে বীরভূমের নলহাটি থানা ঘেরাও করে তারা, এবং থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখায় থানার সামনে। তাদের আরো অভিযোগ যে নলহাটি থানার যে এলাকা 14 নম্বর জাতীয় সড়কে, রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে সেই যে পাথর শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চলে যাওয়ার সময় কিন্তু সেখান থেকে কিছু মানুষ, যারা এক শ্রেণীর মানুষ, কিন্তু সেখান থেকে অবৈধভাবে লরি থেকে টাকা তোলা আদায় করে। সেই কারণে কিন্তু লরিগুলোকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হয়। তার কারণে কিন্তু এই জ্যামটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। 14 নম্বর জাতীয় সড়ক ঘন্টার পর ঘন্টা জ্যাম হয়ে থাকে, 45টি মানুষদেরকে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তার পাশাপাশি প্রতিদিনই প্রায় কয়েকটাই অ্যাম্বুলেন্স সেই জ্যামের মধ্যে আটকে থাকে। এই তারা কিন্তু আরো জানিয়েছেন যে যদি এই সমস্যার সমাধান না হয়, আগামী 6 মে থেকে কিন্তু তারা অনির্দিষ্ট কালের জন্য নলহাটিতে থানার সামনে এবং জাতীয় সড়ক অবরোধ করে রাখবেন। একেবারে ধন্যবাদ অরিন্দম। বীরভূমের খবর আপনাদের সামনে তুলে ধরলাম, মূলত দুটো খবর উঠে এলো, তবে এবার আমরা নজর রাখবো পরবর্তী খবরের দিকে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি খবর রয়েছে? কেন্দ্র অর্থাৎ খুবই বিতর্কিত লোকসভা কেন্দ্র, তুমি জানবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারে সংসদ রয়েছে, সেখানে উন্নয়ন হয়নি। তারই অভিযোগে অর্থাৎ ভোটের আগে যাতে সিঁদুর দেখানো হয় এবং নালার কাজ ঠিক মতো করা হয়, তাই ভোট বয়কটের পোস্টার পড়েছে। ঘটনাটা দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা 30 নম্বর ওয়ার্ডে ঘোড়ামিপাড়া এলাকায়। হঠাৎ করে আজকে সকালে দেখা যায় প্রচুর এলাকায় পোস্টার রয়েছে, আগের ড্রেন তৈরি হবে, সিঁদুর দেখাতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে, তবেই কিন্তু ভোট দেওয়া হবে। এই ব্যাপারে আমরা শাসক দলের সঙ্গে কথা বলেছিলাম, পরিষ্কার শাসক দল জানিয়েছেন এটা বিরোধীদের কাজ। অথবা বিরোধী বলতে এখানে বিজেপি এবং কংগ্রেসকে বোঝানো হয়েছে, তবে কংগ্রেস এবং আমরা সিপিআইএম তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছে যেভাবে অনুন্নয়ন চলছে মানুষ তাদের বুঝতে পেরেছে, এবং সেটার সিডুল না দেখালে আগামী দিনে ভোট বাক্সে তার প্রতিফলন বুঝতে পারবে শাসক দল। রিমা, একেবারে আর কি খবর রয়েছে গোপাল? অন্যদিকে তোমার মহেশতলা কোলাগাছি এলাকায় তুমি জানবে এই সময় হিন্দুদের বিভিন্ন রকমের পূজা চলছে, গোষ্ঠ মেলা, চোরক মেলা। গোষ্ঠর শেষ দিন ছিল গতকাল রাত্রে, এবং গতকাল ভোরের সময় একটা ড্যান্স হাঙ্গামা করতে পারো, নাচ গান হচ্ছিল, সেই সময় হঠাৎ করে সেখানে মোহন মারান হেরেছে হেরেছে যে গানটি রয়েছে, সেই গানটি সেখানে কোলাগুচলি তারা ধরে, সেই নিয়ে বচসা শুরু হয় দুটি পক্ষে, তারপরে হাতাহাতি, তারপরে মারামারি। সেই খবর পেয়ে সেখানে পুলিশ যায়, পুলিশ গিয়ে তাদের থামাবার চেষ্টা করে, কিন্তু অতর্কিতে পুলিশের যিনি দায়িত্বে ছিলেন সেই পিসিও ওসি যিনি সৌভিক চ্যাটার্জি, তার মাথায় মারা হয় এবং তাকে মারধর করা হয়। সেখানে সে অসুস্থ হয়ে পড়ে, আহত অবস্থায় তাকে হসপিটাল নেওয়া হয়, সেখানে সে এখনো চিকিৎসাধীন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, তবে এই বিষয়ে পূজা কমিটির সঙ্গে কথা বলতে তারা কিন্তু দায়ভার নিজেদের ঘাট থেকে ছাড়তে চেয়েছে। তারা পরিষ্কারই বলেছে দুটো গোষ্ঠীর মধ্যে আগে বিবাদ ছিল, তার প্রতিফলন ঘটেছে। রিমা, একেবারে আর কি খবর রয়েছে গোপাল? অন্যদিকে তুমি জানবে 2009 সাল থেকে যারা 2009-এর পরীক্ষার্থী অর্থাৎ চাকরি প্রার্থী ছিল, তারা চাকরি না পাওয়ায় অর্থাৎ যোগ্য অযোগ্য বিচারে অযোগ্যরা চাকরি পেয়ে যোগ্যরা রাস্তায় যখন বিভিন্ন সময়ে ধর্না থেকে আরম্ভ করে বিক্ষোভ করে বেড়াচ্ছে, তাদের নেতৃত্বে ছিল ওই সোনারপুরের চাকরি প্রার্থী, তুমি বলতে পারবে দেবাশিস বিশ্বাস। তাকে গতকাল যখন সে একটি গুগল মিটে তার
প্রতি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবে, অর্থাৎ কেসের ডেট আছে সেই ডেট ব্যাপারে, তখন অতর্কিতে তার উপরে আঘাত করা হয়, পেছনে প্রথমে মারা হয়, তারপরে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়, এই ব্যাপারে সোনারপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হয়। সোনারপুর থানা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। রিমা, একেবারে ধন্যবাদ গোপাল শীল আমাদের প্রতিনিধি, আমরা তার কাছ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এরপরে আমরা নজর রাখবো হুগলির শ্রীরামপুরে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি তরুণ তাতে। তরুণ, কি খবর রয়েছে? আজকে মে দিবস উপলক্ষে, বিশেষ করে সেই শ্রমিক দিবসে, আজকে হুগলির যিনি সাংসদ পদে দাঁড়িয়েছেন অর্থাৎ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, এই মে দিবসে কিন্তু শ্রমিক মহল্লায় কিন্তু তিনি প্রচার করেন এবং সেখানে শ্রমিক মহল্লায় গিয়ে শ্রমিকের পরিবারদের সঙ্গে কথা বলেন, তাদের সুখ সুবিধা এবং তাদের অভাব অভিযোগের কথাও শোনেন। পাশাপাশি তিনি পরিষ্কার বলেন যে 2022-23 মধ্যে মোদি সরকারের পক্ষ থেকে বা কেন্দ্রীয় সরকার যে গরিবদের জন্য বাড়ি তৈরি করার যে করেছে, সেই টাকা পয়সাগুলো যেন সম্পূর্ণ তৃণমূল সরকার মেরে দিয়েছে এবং আগামী দিনে যাতে এই সমস্যাগুলো না হয় সেইভাবে তিনি তাদেরকে আশ্বাস দেন এবং আগামী দিনে যাদের তাদের ঘর বাড়ির থেকে শুরু করে যাবতীয় সব যারা সেই সুবিধা পেতে পারে সেটাও কিন্তু প্রতিশ্রুতি দেন। এইবার একেবারে ধন্যবাদ তরুণ। হুগলির শ্রীরামপুরের খবর আপনাদের সামনে তুলে ধরলাম, মূলত যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম লকেট চট্টোপাধ্যায়, তাকে দেখা গিয়েছে ভোট প্রচার করতে। এবং আজ পয়লা মে আমরা প্রত্যেকেই জানি আজ শ্রমিক দিবস, সেরকম মতোই সেই কথা মতো তিনি শ্রমিক পল্লীতে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে গিয়েই তিনি ভোটের প্রচার করেন। এর আগে আমরা বিভিন্ন খবরের দিকে নজর রেখেছিলাম, যেমনটা দক্ষিণ চব্বিশ পরগনার খবর আপনাদের সাথে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। এই মুহূর্তে যে তিনটে খবর উঠে এলো, অর্থাৎ সোনারপুরে এক চাকরি প্রার্থীকে তাকে বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে। এবং এর পাশাপাশি আরও একটি খবরের দিকে আমাদের নজর ছিল গোষ্ঠবেলা, সেই গোষ্ঠবেলায় দুই দলের মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসা থামাতে গিয়েই এক পুলিশ কর্মী, তিনি গিয়েছিলেন সেই বচসা থামাতে এবং তাকেও আঘাত করা হয়। রীতিমতো তাকে প্রথমে মাথায় আঘাত করা হয় এবং তাকে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এর পাশাপাশি আরও একটি খবরের দিকে আমরা নজর রেখেছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, খুবই বিতর্কিত একটি লোকসভা কেন্দ্র, এবং সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলা পুরসভা এলাকা, সেই পুরসভা এলাকায় তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। তার কারণ দীর্ঘদিন ধরে উন্নয়ন কিছুই হয়নি সেখানে, এর আগেও ভোট হয়েছে তবে প্রতিশ্রুতির বয়না বন্যা বইয়ে দিলেও প্রার্থীরা কিন্তু ভোটে জয়ী হওয়ার পরে সেখানে এসে কোনো কাজটাই করেননি, যার কারণেই কিন্তু এই ভোট বয়কটের ডাক দিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলা পুরসভা এলাকার স্থানীয় মানুষজন। এবং ইতিমধ্যেই শাসক দল তৃণমূল, তারা বলছে এই সকল কিছুই বিরোধীদের চক্রান্ত। এর পাশাপাশি আমাদের আরও একটি খবরের দিকে নজর ছিল, অর্থাৎ এর আগে আমরা নজর রেখেছিলাম বীরভূমের দিকে, সেখানে আমরা দেখলাম যানজটের কারণে নলহাটি থানা, সেই নলহাটি থানা ঘেরাও করা হচ্ছে, যে অভিযোগটা উঠে আসছে অর্থাৎ লরি এবং ট্রাক যাওয়ার সময় সেখান থেকে তোলা হয়, যার কারণে দীর্ঘক্ষণ যানজটের কারণে মানুষকে রাস্তায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, যার কারণে তাদের গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়, যে কারণেই কিন্তু সেই যানজট এড়াতেই এবার বিক্ষোভ করেছেন নলহাটির মানুষজন এবং তারা রীতিমতো নলহাটি থানাতে এসে সেখানে এসে তারা বিক্ষোভ দেখিয়েছেন। এর পাশাপাশি আমাদের আরও একটি খবরের দিকে নজর ছিল, অর্থাৎ সিউড়িতে সেখানে মিলন বেদী নামে এক বিজেপি নেতা, তিনি এলাকার বিজেপি নেতা বলেই তিনি পরিচিত, এবং তাকে আঘাত করা হচ্ছে, যে অভিযোগটা উঠে আসছে তিনি একটি জনসভায় গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তাকে আঘাত করা হয়, যে অভিযোগটা উঠে আসছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাকে আঘাত করেছে। আজকের মতন জেলা ডায়েরি এখানেই শেষ করছি, অন্যান্য সকল খবরের জন্য নজর রাখুন নিউজ বর্তমানের পর্দায়।